বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের জন্য নির্মিত অণুজীব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচিত আজকের অনলাইন ক্লাসটিতে সবাইকে স্বাগতম। শুরু করছি রংপুর বিভাগের সাপুলোর বাতিঘর নামে পরিচিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রাক মডেল কলেজ উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের আলোচ্য বিষয় অণুজীব বিজ্ঞানের আর্কিব্যাকটেরিয়া। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ উত্তর বাংলা কলেজ কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমরা আজকের আলোচ্য সূচি দেখে নেই। আলোচ্য সূচিতে আছে আর্কিব্যাকটেরিয়া কি, আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, আর্কিব্যাকটেরিয়ার প্রকারভেদ, আর্কিব্যাকটেরিয়ার অর্থনীতি গুরুত্ব এবং আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথমে জানা যাক আর্কিব্যাকটেরিয়া কি। যে সকল ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রায়, অতিরিক্ত লবণাক্ততায়, অত্যাধিক অম্লতায় এবং অতি স্বল্প অক্সিজেনের উপস্থিতিতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে তাদেরকেই আর্কিব্যাকটেরিয়া বলে। উদাহরণ হিসেবে পাইরিডিকটাম অ্যাবিসিকে আমরা উল্লেখ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আমরা বেশ কিছু ধরনের আর্কিব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। এবার জানবো আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে। আর্কিব্যাকটেরিয়া আদি প্রকৃতির, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং এদের ক্রোমোসোম বৃত্তাকার হয়। আর্কিব্যাকটেরিয়ার অধিকাংশ কোষ প্রাচীর রয়েছে, কিছু সংখ্যের কোষ প্রাচীর থাকে না। এরা সাধারণত ডন্ডাকৃতির বা গোলাকৃতির হয়ে থাকে। আর্কিব্যাকটেরিয়া কিছু গ্রাম পজিটিভ এবং বাকিগুলো গ্রাম নেগেটিভ হয়। এদের রাইবোসোম 17S বিশিষ্ট। আর্কিব্যাকটেরিয়া চরম ভাবাপন্ন পরিবেশেও বসবাস করতে পারে। আর্কিব্যাকটেরিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি করে। এদের ফসফোলিপিড অণুতে ইথার লিঙ্কেজ দেখা যায়। এছাড়া আর্কিব্যাকটেরিয়ার কোষে সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে না। আমরা এবার জানব আর্কিব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্পর্কে। আর্কিব্যাকটেরিয়া সাধারণত তিন প্রকারের হয়ে থাকে, মিথোজেনেসিস, চরম হ্যালোফিলিস এবং হাইপার থার্মোফিলিস। মিথোজেনেসিস, এই মিথোজেনেসিস এরা চরম অবায়বীয় অণুজীব। কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন থেকে মিথেন গ্যাস উৎপন্ন করে। এরা কক্কাস, বেসিলাস এবং স্পাইরাম আকৃতিরও হতে পারে। জলাভূমি, পুকুর, সমুদ্রের তলদেশে এমনকি জাবর কাটা গবাদি পশুর অন্ত্রেও এরা অবায়বীয় পরিবেশে বসবাস করে। উদাহরণ হিসেবে মিথানো সার্চিনা এসপিকে আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। এরপর চরম হ্যালোফিলিস, এই চরম হ্যালোফিলিস ধরনের কিমো অর্গানিক ব্যাকটেরিয়া যারা 17-23% লবণ সমৃদ্ধ পরিবেশে জন্মাতে পছন্দ করে। এরা গ্রাম নেগেটিভ ধরনের হয়। চরম হ্যালোফিলিস সকল ব্যাকটেরিয়া সমুদ্রের লবণাক্ত মাছের গায়ে বেশি জন্মে থাকে। হ্যালোব্যাকটেরিয়ার কলোনি লাল থেকে কমলা বর্ণের হয়ে থাকে, আর এরূপ রঙের উপস্থিতির জন্যই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে এরা রক্ষা পায়। এরপর হাইপার থার্মোফিলিস, এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা উচ্চ তাপমাত্রায় এবং অধিক অম্লীয় পরিবেশে জন্মায়। এদের কোনো কোষ প্রাচীর থাকে না বলে এই হাইপার থার্মোফিলিসরা শুকনো ডিমের মতো কলোনি আকারে বসবাস করে। এদের অপটিমাম তাপমাত্রা সাধারণত 55-59°C হয়। উদাহরণ হিসেবে থার্মোপ্লাজমার কথা উল্লেখ করতে পারি। এবার আর্কিব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। আর্কিব্যাকটেরিয়া বিভিন্নভাবে আমাদের অর্থনৈতিক গুরুত্ব বহন করে, যেমন বায়োগ্যাস উৎপাদনে ড্রেনের পয় প্রণালীতে থাকা মিথানো ব্যাকটেরিয়াকে বিশেষ প্রক্রিয়ায় বায়োগ্যাস তৈরিতে সাহায্য করে।
খনিজ থেকে তেল উৎপাদনে। লক্ষ লক্ষ বছর পূর্বে পৃথিবীর বনাঞ্চল মাটির নিচে চাপা পড়ে, সেখানে মিথেন ব্যাকটেরিয়ার কার্যকারিতায় তেল উৎপাদিত হয় উষ্ণ প্রবণ প্রস্রবণ সৃষ্টিতে। কিছু কিছু অম্লপ্রিয় আর্কিব্যাকটেরিয়া পাথর বা পর্বতশ্রেণীতে সালফিউরাল গ্যাস তথা উষ্ণ প্রস্রবণ উৎপন্ন করে। এছাড়া ভূগর্ভস্থ তেল আহরণে আর্কিব্যাকটেরিয়া সাসপেনশনকে কাজে লাগিয়ে খুব সহজেই তেল আহরণ করা যায়। ভূগর্ভস্থ তেল আহরণে সম্প্রতি অ্যাসিডোফিলিক আর্কিব্যাকটেরিয়া ব্যবহার করে খনি থেকে স্বর্ণ নিষ্কাশন করা হয়, অর্থাৎ ভূগর্ভস্থ থেকে স্বর্ণ আহরণে হবে, তেল হবে না দ্বিতীয়তে। এরপর এটিপি উৎপাদনে কিছু হ্যালোব্যাকটেরিয়া অ্যামাইনো অ্যাসিড ফার্মেন্টেড করে থাকে। এবার ইউব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া কি? সাধারণত ক্লোরোফিল বিহীন আদিকোষী এককোষী উদ্ভিদ ও প্রাণীদের সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক জীবাণুকেই ইউব্যাকটেরিয়া বলে। ইউব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে, ইউব্যাকটেরিয়াতে সুগঠিত কোষ প্রাচীর থাকে, এদের রাইবোসোম 70S মানের হয়, ইউব্যাকটেরিয়ায় মাইটোসিস বিভাজন ঘটে না, এবং ইউব্যাকটেরিয়া এরা দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবিস্তার করে। এরা প্রতিকূল পরিবেশে নিজেকে টিকে রাখতে অ্যান্ড্রেস প্রকরণ করে। আমরা এবার আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আর্কিব্যাকটেরিয়া প্রোটিন, গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়। এদের কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান থাকে না, অন্যদিকে মিউরামিক অ্যাসিড ও ডি অ্যামাইনো অ্যাসিড থাকে। আর্কিব্যাকটেরিয়ার সমস্ত আর্কিব্যাকটেরিয়ায় মিউরিন অনুপস্থিত থাকে, আর ইউব্যাকটেরিয়াতে মিউরামিন থাকে। অ্যান্টিবায়োটিক্স এর প্রতি আর্কিব্যাকটেরিয়ার কোনো সংবেদনশীলতা প্রদর্শন করে না, কিন্তু ইউব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্সের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করে। আর্কিব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরিতে সাহায্য করে, আর ইউব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরিতে কোনো সাহায্য করে না। আর্কিব্যাকটেরিয়া সাধারণত সালফার বিপাককারী অণুজীব, অন্যদিকে ইউব্যাকটেরিয়া হল সাধারণত নাইট্রোজেন বিপাককারী অণুজীব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই মধ্য দিয়ে শেষ হলো তোমাদের জন্য নির্মিত অণুজীব বিজ্ঞানের আর্কিব্যাকটেরিয়া বিষয়ক আজকের আলোচনা। আশা করছি আজকের এই অনলাইন ক্লাসের আলোচনায় তোমরা আর্কিব্যাকটেরিয়া সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়েছো। এই ধারণাগুলোকে তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে প্রস্তুতি নিলে আসন্ন পরীক্ষায় তোমরা ভালো করবে সেই প্রত্যাশা রাখছি। এখন তোমাদের বাড়ির কাজ দেখে নিচ্ছি। তোমাদের বাড়ির কাজে আছে আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার সংজ্ঞা লিখবে, আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখবে, এবং আর্কিব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আশা করছি তোমরা বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো সে বিষয়ে তোমরা খুব সহজে আমাকে জানাতে পারবে, অথবা ক্লাসটিতে কোনো বিষয় বা কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তার সেটাও আমাকে খুব সহজ জানাতে পারবে। সেজন্য স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01723706032। এছাড়া ফেসবুক মেসেঞ্জারেও তোমরা কমেন্ট করে জানাতে পারবে। ফেসবুক অ্যাকাউন্ট আছে MH মিলান আহমেদ। এছাড়া তোমরা মেইল করেও তোমাদের মাইক্রোবায়োলজি বিষয়ের যে কোনো সমস্যা বা না বোঝা থাকা অংশটুকু আমাকে শেয়ার করতে পারবে। ইমেইলে মিলান milan.uuc@gmail.com। এতক্ষণ মনোযোগ সহকারে তোমরা থাকলে বা ক্লাসটি করলে
তোমাদের সাথে আবারও দেখা হবে, হয়তো অণুজীব বিজ্ঞানের আরও নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখো, এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।